যেতে দাম বাড়বে মোবাইল এলপি সিলিন্ডার সিমেন্ট ও সিগারেটের কমবে ক্যান্সারের ওষুধ সাবান শ্যাম্পু পশু খাদ্যের তিন নম্বর থাকলেই দিতে হবে ২০০০ টাকা কর নতুন সংযোজন কার্বন ট্যাক্স আমি আহমদ মুস্তফা কামাল অর্থমন্ত্রী সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল ২০২৩ এই মহান সংসদ উত্থাপন করছে মহান স্পিকার পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতাটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত আছে এটিকে পঠিত বলে গণ্য করার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি স্মার্ট বাংলাদেশ গড়তে সুদূর প্রসারী বাজেট বলছে এফবিসিসিআই কর আদায়ে এনবিআর এর সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ সরকারের যে টার্গেট আছে আমরা ২০৪১ সালের টার্গেটে যেতে হলে আমাদের প্রায় ৬০,০০০ মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপাদন করতে হবে এবং এই ইলেকট্রিসিটি উৎপাদন করতে হলে এখন থেকে যদি রোডম্যাপটা না করা হয় তাহলে এটি সম্ভব দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ বাজেটকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীনদের আনন্দ মিছিল সহায়তা করবে সংকটে ঘুরে দাঁড়াতে দাবি আওয়ামী লীগের লুটপাট করতেই উচ্চাভিলাষী বাজেট বলছে বিএনপি এলএনজি আমদানিতে কাতার এনার্জির সঙ্গে পেট্রো বাংলার ১৫ বছর মেয়াদী চুক্তি সই বছরে আসবে ১.৮ মিলিয়ন টন ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ১৬১ টাকা তীব্র গরমের মধ্যেই দিনে রাতে ঘন ঘন লোডশেডিং রাজধানীর বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ অতিষ্ঠ জনজীবন শিগগিরই নেই স্বস্তির খবর বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কেএনএফের সামরিক ক্যাম্প নিয়ন্ত্রণে নিল সেনাবাহিনী অভিযানে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক সেনা সদস্যের শুরুতেই বাজেটের খবর ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করলেন অর্থমন্ত্রী বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫,০০,০০০ কোটি টাকা এরপরও ঘাটতি থাকবে ২,৬১,৭৮৫ কোটি টাকা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫% ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ করে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি রাখতে চায় ৬.৫% মধ্যে বিস্তারিত জানাচ্ছেন সানবীর রূপ বাজেট দেশের এক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসেবের দলিল ব্যক্তি আগে আয়ের হিসেব করলেও রাষ্ট্রকে আগে করতে হয় ব্যয়ের হিসেব এরপর অর্থের যোগান ২০২৩-২৪ অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসেব নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে সংসদে প্রবেশ করেন করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে বৈশ্বিক সংকট এমন সময় অর্থনীতির চাকা সচল রেখে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে সংসদে উপস্থাপন করা হয় নির্বাচনী বছরের বাজেট এবারের বাজেটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের পঞ্চম বাজেট এই পর্যায়ে আমার বাজেট বক্তৃতাটি অডিও ভিজুয়াল পদ্ধতিতে এই মহান সংসদে উপস্থাপন করছে নতুন অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী মহান স্পিকার পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতাটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত আছে এটিকে পঠিত বলে গণ্য করার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ২০২৩-২৪ অর্থ বছরের বড় অঙ্কের এই বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,০০০০ কোটি টাকা এর মধ্যে এনবিআর এর আদায় করতে হবে ৪,৩০,০০০ কোটি টাকা তারপরও ঘাটতি থেকে যাবে ২,৬১,৭৮৫ কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ সংস্থান ১,৫৫,৩৯৫ কোটি টাকা বৈদেশিক সংস্থান ১,০,৬,৩৯০ কোটি টাকা ৭.৫% প্রবৃদ্ধি ধরে মূল্যস্ফীতি ৬.৬% নির্ধারণ করা হয়েছে কর্মুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বাড়িয়ে ৩.৫ লাখ টাকা প্রস্তাব করা হয়
উন্নয়ন বাজেট 2,63,000 কোটি টাকা আর অনুন্নয়ন বাজেট 4,36,247 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দে এবারও অগ্রাধিকার পাচ্ছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাত। প্রায় 51,00,000 কোটি টাকার অর্থনীতির লক্ষ্য সামনে রেখে দেশের ইতিহাসের 52তম প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার পর বাজেট অধিবেশন শেষে পাশ হবে। নতুন অর্থ বছরের জন্য সংসদে অর্থমন্ত্রী যে নতুন বাজেট প্রস্তাব উপস্থাপন করলেন, সেটি বাস্তবায়নের জন্য রাজস্ব আদায় যেমন চ্যালেঞ্জ হয়ে থাকবে, তেমনি এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে সাধারণ মানুষ যে মূল্যস্ফীতির চাপে আছে সেটি নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকর ভূমিকা রাখবে এই বাজেট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেটের সারসংক্ষেপ নিয়ে দেখছিলাম সানবীর রূপলের রিপোর্ট। এবং এখন আমাদের সঙ্গে আলোচনায় বাজেটের আরও নানা বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হবেন সহকর্মী সানবীর রূপল। রূপল, আপনার রিপোর্ট দেখছিলাম এবং সেখানে আপনি বলছিলেন যে এবারের বাজেট হচ্ছে নিশ্চয়ই সব বাজেটের চেয়ে আকারে বড় বাজেট, কিন্তু সেই বাজেটে ঘাটতিও রয়েছে। তারপরে বলা হচ্ছে স্মার্ট বাজেট এবং সুদূর প্রসারী বাজেট, কতটা স্মার্ট হলো? রাব্বি, শুরুতেই বলছি যে আজকে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল তার যে পঞ্চম বাজেটটি উপস্থাপন করলেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এর প্রথম শুরুর দিকের বাজেট যদি দেখেন যে তখন কিন্তু পঠিত বলিয়ে গণ্য হইল এরকম কথা একটু আমরা কমই শুনতে পেতাম, অর্থাৎ ভিডিও ওয়াল প্রেজেন্টেশন। এটি তিনি গত বছরও করেছিলেন, কিন্তু গত বছরও যেভাবে করেছিলেন এবার কিন্তু তার চেয়ে কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যে তার বক্তব্য ছিল একদমই খুবই কম এবং বাকি পুরোটা সময়ে আমরা ভিডিও ওয়াল প্রেজেন্টেশন দেখেছি। এটি স্মার্ট বাংলাদেশের কিন্তু একটি অনন্য নজির বাজেট উপস্থাপনা। আমরা যদি এই 1.5 দশকের উন্নয়নের পর এই যে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রার ক্ষেত্রে দেখি, একটু যদি খাতোয়ারি বিশ্লেষণ করেন যে কোন খাতে, কারণ মানুষ এটি জানতে চায় যে শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য যে অবকাঠামো খাতে আসলে কতটা বরাদ্দ হলো। হ্যাঁ, সেটি বলবো। সেটি বলার আগে আমি আগে যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার একটা উদ্যোগ আছে। আছে $12,500 মাথাপিছু আয় সরকার নিয়ে যেতে চায় প্রত্যেকটি নাগরিকের, এরকম নানান রকমের উদ্যোগ আছে। এবং দেখলাম যে ফাইবার অপটিক্যালের দাম কমানো হয়েছে। হ্যাঁ, শুধু ফাইবার অপটিক্যাল ওয়্যার এর দাম কমানো হয়েছে তা নয়, দেশীয় শিল্পে সুরক্ষার জন্য যে ধরনের উদ্যোগ আছে সেগুলো আছে। কম্পিউটার, ল্যাপটপ, পিসির যত রকমের যন্ত্র যন্ত্রাংশ আছে সেগুলো যদি দেশীয় উদ্ভাবন হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেই কর ছাড়টি দিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে তরুণ উদ্যোক্তা যারা উদ্ভাবনী শক্তি নিয়ে জন্মেছেন বা তারা নতুন কিছু করতে চান তাদের জন্য এই বাজেটে 100 কোটি টাকার একটি আলাদাভাবে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ নতুন উদ্যোক্তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তরুণ হয়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় এটা বলাই যায় যে সুদূর প্রসারী বাংলাদেশে কারা নিয়ে যাবেন এখনকার তরুণরা, তার মানে তাদেরকে গুরুত্ব দেওয়া এবং সেখানে শব্দটি ব্যবহার করেছে উদ্ভাবনী, অর্থাৎ নতুন উদ্যোক্তা শুধু হলেই হবে না, সেটা উদ্ভাবনী, তার একটা ইনোভেটিভ জিনিস নিয়ে তার কাজ করতে হবে। তার মানে হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ফোরাই যে অবস্থা আছে এবং সেটি গড়ে তোলার জন্য আমরা এখন যেমন পঞ্চম প্রযুক্তি 5G-র কথা বলছি এবং তারপরে আবার AI-এর তথ্য প্রযুক্তির কথা বলছি, সে ধরনের বিষয়েও কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বাজেটে। তার মানে বলাই চলে যে সামনের পৃথিবী যেখানে অগ্রসর হচ্ছে বাংলাদেশ সেখানে পিছিয়ে থাকতে চায় না, তাই সেখান থেকে কিন্তু নতুন নতুন উদ্যোক্তাদের জন্য। অর্থাৎ এবারের বাজেটে প্রযুক্তিগত যে ব্যাপারগুলো রয়েছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়ালিটি এবং তরুণদের ইনোভেটিভ আইডিয়ার ক্ষেত্রে অনেক বেশি বরাদ্দ রাখার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেটি করা হচ্ছে। এর পাশাপাশি আপনি বলছিলেন একটু আগে যে খাতওয়াইজ যে বাজেটগুলো আছে সেটি একটু দেখে নেই। সেটি যদি বলতে চাই যে পরিবহন যোগাযোগ খাতে এবারও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, গত অর্থ বছরও কিন্তু এই খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছিল এবং তারপরের যে বরাদ্দ রাখা হয়েছে সেটি হচ্ছে, হ্যাঁ, স্থানীয় সরকার আছে। তারপরে সামাজিক সুরক্ষা খাতে এবার একটি বড় উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দর পরিমাণ এবার 13,000 কোটি টাকার মতো বাড়ানো হয়েছে। এবং এরকম উল্লেখযোগ্য দিক যেগুলো জনবান্ধব অথবা মানুষের জন্য কাজে লাগে সেগুলোর বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিক কিন্তু এখনও সরকারের নজর এড়ায়নি, তারা কিন্তু সেই দিকটিও বিবেচনা করেছে। রূপল, এই যে সামাজিক নিরাপত্তা খাত, একই সাথে অবকাঠামোর কথা বলছিলেন, এসব বিষয়ে আলোচনায় ফিরব। তার আগে বাজেটে সবচেয়ে আলোচনায় যেটি দাবি রেখে সেটি হচ্ছে কোন পণ্যের দাম বাড়লো আর কোনটি কমলো। সাধারণ মানুষ কিন্তু এই দিকেই তাকিয়ে থাকেন, সে সংক্রান্ত কয়েকটি রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টগুলো দিয়ে আসি। প্রস্তাবিত বাজেটে দাম বাড়বে মোবাইল, এলপি সিলিন্ডার, সিমেন্ট, সিগারেট সহ বিভিন্ন পণ্যের। অন্যদিকে কমবে ক্যান্সারের ওষুধ, সাবান, শ্যাম্পু, পশুখাদ্য, অপটিক্যাল ফাইবার সহ কয়েকটি পণ্যের দাম। বড় অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক করলেও করমুক্ত আয়ের সীমা বাড়িয়েছে সরকার।
উচ্চ মূল্যের উত্তাপে নিত্যপণ্যের বাজারে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে জানানো হলো এবার রান্না করতেও গুনতে হবে বাড়তি টাকা, কারণ ভ্যাট বসানো হচ্ছে এলপিজি সিলিন্ডারে। শখ করে তেহারি বিরিয়ানি কাচ্চি খাবেন, জানেনই তো শখের তোলা 80 টাকা, ভ্যাট বসতে যাচ্ছে বাসমতি চালে। খেজুর কিনতে গেলেও চাপে পড়বেন, কারণ দাম বাড়ানোর প্রস্তাব এসেছে উত্থাপিত বাজেটে। দাম বৃদ্ধির খবর শুনে ঘেমে গেলেন, সেই ঘাম মুছতেও বাড়তি টাকা দিতে হবে, কারণ টিস্যুর দামও বাড়ানো হচ্ছে, দাম বাড়ছে স্যানিটারি ন্যাপকিন ও মানি ব্যাগের। হয়তো ভাবছেন এগুলো সব বড়লোকি ব্যাপার স্যাপার, আপনার দরকার প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের গৃহস্থালী সামগ্রী ও তৈজসপত্র, এখানেও এবার 2.5% বেশি ভ্যাট দিতে হবে। আগেই যেখানে মেলেনি বাজার হিসাব, এবার তো কলমেরই দাম বাড়ছে। বাড়তি খরচের চাপে চোখে অন্ধকার দেখছেন, সাবধান, চশমার ফ্রেম ও সানগ্লাসের দাম বাড়ছে। টেনশনে সিগারেট ধরাবেন, এবারও বাড়ছে ক্ষতি করে তামাকজাত পণ্যের দাম। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে দেশি মোবাইলও। নতুন সংসার শুরু করতে যাচ্ছেন, শুনে রাখুন, ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে আনা স্বর্ণবারের শুল্ক বাড়িয়ে দ্বিগুণ হতে যাচ্ছে আগামী জুলাই থেকে, মানে মূল্যবান এই ধাতুর দাম আরও বাড়ছে। জীবনের উত্থান পতনের কোনো সময় হয়তো গাড়ি কিনেছিলেন, আগামী জুলাই থেকে একটির বেশি গাড়ি থাকলে দিতে হবে বাড়তি কর। তাহলে কি বাইসাইকেল কিনবেন? স্বয়ংক্রিয় পরিবেশ বান্ধব এই বাহনেরও দাম বাড়ছে। আগে করযোগ্য না হলে বিনামূল্যে আয়কর রিটার্ন জমা দিতে পারতেন, এবার থেকে আপনাকেও দিতে হবে 2000 টাকা, না হলে পাবেন না দরকারি 40টির বেশি সুযোগ সুবিধা। তবে ম্যালেরিয়া আর যক্ষ্মা হলে আপনার পাশে থাকছে সরকার, এসবের চিকিৎসায় দরকারি ওষুধের দাম কমছে। এত কিছুর পর যদি জীবনে কোনো খুশির খবর পান, তাহলে তা সস্তায় ভাগাভাগি করতে পারবেন, মিষ্টির ভ্যাট কমিয়ে আপনাকে সেই সুযোগ দিচ্ছে সরকার। দাম কমবে হাতে তৈরি বিস্কুট ও অপটিক্যাল ফাইবারের। জানি না কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ, তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাজেট ঘোষণার আগে সাংবাদিকদের কাছে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, তিনি গরিবের ছেলে, বাজেট হবে গরিবের জন্য, তবে ঠকবে না কেউই। সবাই গরিব ছিলাম, আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের, সুতরাং আমি কাউকে গরিব করে এখানে আমাদের অর্জন কিছু আমরা করবো এরকম চাই না। আমাদের সোশ্যাল সেফটি নেট কত বড়, কত এটা কোনো একদম আমরা দুই হাত উজাড় করে দিয়ে আমরা সব সাহায্য করি। কোভিডের পরে সারা বিশ্ব বসে গেলো, আমাদেরও বলে গেলো যে আমরা এভাবে বসে যাবো, কিন্তু আমরা বসিনি, আমরা কিন্তু এগিয়ে গেছি সে আমাদের লক্ষ্য 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 মাত্রায়। তো আমি মনে করি যে আমরা এবারেও আমরা ইনশাআল্লাহ আমরা সেটাই অর্জন করব, আমরা ঠকবো না, আমরা হারবো না, এবং এই দেশের মানুষকে আমরা ঠকাবো না, আমরা হারাবো না। এদিকে প্রস্তাবিত বাজেটে সুদূর প্রসারী লক্ষ্যমাত্রা আছে এমন মন্তব্য করে এবারের বাজেটকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। রাজধানীতে সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি কর আদায়ে NBR সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। সরকারের অনেকগুলি টার্গেট ওনাদের সামনে আছে, সেটি হচ্ছে ধরেন একটা তো ধরেন আমরা গ্রাজুয়েশন 2026 সালের মধ্যে আমাদেরকে গ্রাজুয়েট করতে হবে, 2031-30 সালের SDGs একটা গোল আছে, এবং 2031 সালের উচ্চ মধ্য আয়ের যাওয়ার একটা পরিকল্পনা, প্লাস 2041 সালে উন্নত দেশ। যে আমাদের ট্যাক্স বাড়াতে হবে, কালেকশন বাড়াইতে হবে, আমাদের বাজেটের আকারও বাড়াইতে হবে, কারণ সরকারের যে ভিশনগুলি আছে 2041 সালের ভিশনে পৌঁছাইতে হলে $1 trillion ইকোনমিতে যখন আমরা যাব, তখন আমাদেরকে এই সকল জায়গায় কাজ করতে হবে। বাজেটের আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরব। রূপল, আমরা যেই জায়গায় আলোচনাটি ছিলাম একটু যদি অন্যদিকে যাই, যে বলা হচ্ছিল অর্থমন্ত্রী তিনি নিজেকে দাবি করেছেন, মানে সাধারণের কাতারে দাবি করে বলছেন যে তিনি গরিব ঘরের ছেলে এবং তিনি গরিবদের জন্য অর্থাৎ সাধারণের জন্য বাজেট করেছেন, একই সাথে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI কিন্তু এটিকে সুদূর প্রসারী এবং তারা স্বাগত জানিয়েছে, কতটা জনবান্ধব হলো? জনবান্ধব যদি বলতে চান, আমি একটু আগে যখন একটি রিপোর্ট দেখছিলাম আমার সহকর্মী কামরুল হাসান সবুজের, তিনি শেষ যে তথ্যটি দিয়েছিলেন যে 2000 টাকা কর দিতে হবে যার রিটার্ন দাখিল করবেন যিনি, তিনি অর্থাৎ এটি কিন্তু মানুষের জন্য একটু অস্বস্তি বয়ে আনবে বলে আমার মনে হয়। কারণ আগে কিন্তু সহজেই সবাই টিন করতো, এর কারণ হচ্ছে যে আগে তাকে বাধ্যতামূলক কোনো বিষয় দিতে হতো। রাবি, যদি 30-35 ধরনের সেবা নিতে হয় আপনাকে টিন করতেই হবে, এবং সেটি যেমন ধরেন আপনি যদি আপনার মায়ের জন্য একটি জমি কিনে দিতে যান তাহলে আপনাকে টিন করতে হবে, অর্থাৎ আপনার না আপনার মায়ের টিন করতে হবে, কিন্তু সেই টিন যদি তিনি করার পরেও তার তো আসলে আয় নেই, হয়তো আপনার টাকা দিয়ে তিনি জমিটা কিনলেন,
কিন্তু তাকে তখন অন্য কোনো সেবা নিতে হলে সেই টিআইএনটা রিটার্ন দাখিল করতে হবে, এবং রিটার্ন দাখিল করা মানেই হচ্ছে তাকে এখন আর শূন্য কর নয়, তার আয় থাকুক বা না থাকুক তাকে 2000 টাকা দিয়ে তারপরে সেই। তবে বলছিলাম রূপল আগের আলোচনায় যে আমরা সামাজিক নিরাপত্তা খাতে কিন্তু অনেক নানা ধরনের ভাতা বাড়ানো হয়েছে, বরাদ্দও কিন্তু বাড়ানো হয়েছে। হ্যাঁ, সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বাড়ানো হয়েছে এটাই সত্য, কিন্তু পাশাপাশি আরও একটা জিনিস সত্য, সেটি হচ্ছে কি বাজারের যে উত্তাপ, সেই উত্তাপ থেকে কিন্তু কেউই রেহাই পায়নি। শেষ আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলি, আবার দেশীয় নানান রকমের সিন্ডিকেটের কথা নানান সময় শোনা যায় সেটিও যেমন বলি, পাশাপাশি বাজারে গেলেই সবাই হয়তো সেই অস্বস্তির কথাটা বলবেনই, সেই অস্বস্তির থেকে রেহাই পাওয়ার জন্য এক শ্রেণীর মানুষকে আসলে সরকার সুরক্ষা দিতে চায়, এবং এর আগেও সুরক্ষা দিতে চেয়েছে, এবার সেই সুরক্ষার পরিধি আরও কিছুটা বাড়িয়েছে। কিন্তু আমরা দেখছি বিশ্লেষকরাও বলছেন যে বরাদ্দ যতই বাড়ানো হোক বাস্তবায়ন এবং ওই মানুষটি সুবিধাভোগী মানুষটি যেন সঠিকভাবে পায় সেটির দিকেও নজর রাখতে হবে। হ্যাঁ রাব্বি, সেটির দিকে নজর রাখতে হবে। তবে সবশেষ যেই কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে কি মানুষের যে প্রতিক্রিয়া, অর্থমন্ত্রীর বক্তব্য এবং এফবিসিসিআই বা ব্যবসায়ী সংগঠনের বক্তব্য আপনি একটু আগে দেখেছেন, তার মধ্যে থেকে কিন্তু একটি কথা বেশ ভালোভাবেই বোঝা যায় যে সবাই প্রত্যাশা করেন যে বাজেট যেন না হয় বাজে টাকা। হ্যাঁ, সেটি বাস্তবায়নের জন্য তারা ভালোভাবে যেন বাস্তবায়ন। আলোচনা আমরা যেভাবে শুরু করেছিলাম সেই জায়গাটা আবার একটু আমি যুক্ত করতে চাই, যে অনেকে বলছে যে ঘাটতি বাজেট হিসেবেও দেখা যাচ্ছে ঘাটতি বাজেট, কিন্তু ঘাটতি বাজারে তো কিন্তু ইতিবাচক দিক আছে। যেমন আমাদের মতো যেখানে বাস্তবায়ন হয় না অনেক বরাদ্দ, সেক্ষেত্রে কিন্তু অব্যবহৃত সম্পদের ব্যবহার বাড়ে ঘাটতি বাজেটে, ঘাটতি পূরণের চাপ থাকে, সেই পূরণের জন্য মানুষ অনেক বেশি কাজ করে, কর্তৃপক্ষ অনেক বেশি দায়িত্বশীল হয় এবং অর্থনীতিতে নতুন একটা উদ্দীপনা সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে আরও আলোচনা চলবে, এখন থামাতে হচ্ছে, আগামী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব এসব বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ রূপল, আপনাকে ধন্যবাদ। বাজেটের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। আমরা জানাবো বাজেটের অন্যান্য যে আরও দিক রয়েছে সেগুলো, হাতে থাকা তথ্য দেখছি যে এবারের বাজেটকে জনবান্ধব ও সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবে দাবি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বলছেন এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ। এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বাজেটকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের 52তম আর আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদের 15তম বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। 7,61,785 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি। সংসদে বাজেট অধিবেশন শেষে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। এটিকে সংকটকালে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবে দাবি করেন দলটির শীর্ষ নেতারা। জনগণের কল্যাণ মঙ্গল চিন্তা করে তাদের জীবনকে আরো সহজ করার জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাজেট দিয়েছি। এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। আমি এক কথায় বলব, এটি একটি জনবান্ধব বাজেট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে যাত্রা, সেই অভিযাত্রার প্রথম সোপান আমরা অতিক্রম করছি। এখনও পাশ না হলেও প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বাজেটকে গণমুখী ও জনকল্যাণমুখী দাবি করে বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা বের করে বাংলাদেশ ছাত্রলীগ। পরে টিএসসিতে এসে পথসভা করে ছাত্রলীগ। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য একটি ড্রিম প্রজেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু। স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ। মিছিলটি 0 পয়েন্ট হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বাজেটের কল্যাণ ভোগ করবে। প্রস্তাবিত বাজেটকে মানবিক ও স্মার্ট বাজেট দাবি করে মিছিল করে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ। মিছিল শেষে নেতারা বলেন জনবান্ধব বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন শেখ হাসিনার অর্থনৈতিক দর্শন। আজকের বাজেট মানবতার বাজেট, আজকের বাজেট উন্নয়নের বাজেট। 2023-24 সালের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি বলছে লুটপাট করতেই উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছে ক্ষমতাসীন দল। এটি IMF-এর শর্ত পূরণের বাজেট কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী দলের নেতা। তাদের দাবি এর কারণে জনগণকে বাড়তি ঋণের বোঝা বইতে হবে। 2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণার পরপরই প্রতিবারের মতোই প্রতিক্রিয়া জানাতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার
দেশের জন্য জনগণের জন্য কি বাজেট দেবে। দাবি করেন সরকারের দেয়া এই বাজেট জনগণের জন্য নয়, ক্ষমতাসীনদের লাভবান করার বাজেট। IMF এর শর্ত পূরণের বাজেট কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন আমির খসরু। রেন্ট সিকিং এর ইকোনমি, যে চাঁদাবাজি, ভাড়া দেওয়া, কমিশন দেওয়ার এই যে কস্ট, এই কষ্টটা তো সাধারণ মানুষকে দিতে হচ্ছে দিনের শেষে। আর যারা লুটপাট করে নিয়ে যাচ্ছে তারা তো ট্যাক্সের আওতায় নাই। এই লোকগুলো গরিব মানুষ আরও গরিব হচ্ছে, তাদের দলীয় লোকজন আরও বড় লোক হচ্ছে, এবং বড় লোক হচ্ছে শুধু তাই না, দেশের সম্পদ বিদেশে পাচার করছে। তারা বাজেট দিচ্ছে না, IMF বাজেট দিচ্ছে, এটাও তো দেখার কথা। IMF যে গাইডলাইনগুলো দিচ্ছে তারা তো সুনিশ্চিতভাবে বলেছে কী 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 করতে হবে। ঋণ নিয়ে ঘি খাচ্ছে, আপনি ঋণ নিয়ে যদি ঘি খান আপনি এটা তো পরিশোধ করতে পারবেন না, এবং এই ঘির টাকা বাংলাদেশের জনগণকে পে করতে হবে। এর আগে নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম দাবি করেন লুটপাট আর চুরি করতেই বড় আকারের বাজেট দিয়েছে সরকার। জনবান্ধব বাজেটের জন্য ক্ষমতাসীনদের পতনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য থেকে আরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে কাতার এনার্জির সঙ্গে চুক্তি সই করেছে পেট্রোবাংলা। দ্বিতীয় দফায় 15 বছর মেয়াদি এই চুক্তির আওতায় 2026 সাল থেকে প্রতি বছর 1.8 মিলিয়ন টন এলএনজি পাবে বাংলাদেশ। দোহায় স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে কাতার এনার্জির সদর দফতরে চুক্তি সই হয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে এই চুক্তিতে সই করেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবং কাতার এনার্জির ভাইস প্রেসিডেন্ট, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির সিইও সাদ শেরিদা আল কাবি জানান, পরিস্থিতি যেমনই হোক না কেন এলএনজি দিতে ওয়াদার 9-6 করবেন না তারা। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমল 161 টাকা, চলতি মাসের জন্য 1074 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন চেয়ারম্যান। প্রায় 7.5 টাকা কমানো হয়েছে যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম। প্রতি লিটার অটো গ্যাস 57.52 টাকা থেকে কমিয়ে 50.09 টাকা করার ঘোষণা দিয়েছে বিইআরসি। ঘরে লোডশেডিং, বাইরে তাপদাহে নাগাল রাজস্থানীবাসী, আর এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। এদিকে শুধু দিনে নয় রাতেও লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাজধানীর পান্থপথ রাসেল স্কোয়ারের ওয়ার্কশপ মালিক তাজুল ইসলামের দোকানে বৈদ্যুতিক পাখা থাকলেও তার ভরসা এখন হাত পাখা। জ্যৈষ্ঠের তীব্র গরমে সকাল থেকে দুপুর 1টার মধ্যে লোডশেডিংয়ে পড়েছেন 3 বার। আয় অনেকটা বিদ্যুৎ নির্ভর হওয়ায় কমে গেছে রোজগার। 2 ঘন্টা পর পর একবার যায়, 1 ঘন্টা পরে আসে, আমাদের খুব অসুবিধা কাজ করতে। শুধু পান্থপথই নয়, গত কয়েকদিন ধরে পুরো রাজধানীর চিত্র একই। দিন তো বটেই, রাতেও লোডশেডিংয়ের কবলে পড়ছেন নগরবাসী, ফলে তীব্র তাপদাহে নাকাল সবাই। অনেক বেশি, তার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না, 2 ঘন্টা পর পরই কারেন্ট যাচ্ছে, আর প্রচন্ড গরম, রাতে উইটুইটা বসে থাকি গরমের অস্থির। বিদ্যুৎ বিভ্রাটের এই সময় চোখ রাঙাচ্ছে সূর্য। বৃহস্পতিবার সকাল থেকে তীব্র গরম আর ঝলসানো রোদে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো প্রখর হয় সূর্যের তেজ। অত্যধিক গরম, অনেক কষ্ট হচ্ছে, এত গরমে আসলে বের হওয়াই যাচ্ছে না। আজকে তো ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আসতামই না। গরমে হাসফাস পরিস্থিতির মধ্যে একটু প্রশান্তির আশায় ভিড় বেড়েছে শরবত ও জুসের দোকানে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া এই মানুষরা বলছেন তীব্র গরমে কমেছে রোজগার। এই গরমে কাজ কাম করা যায় না, রাস্তাতে লোক নাই, কে ভাড়া মারতে পারতেছি না। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.8 ডিগ্রি সেলসিয়াস। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে বেড়েছে ঘন ঘন লোডশেডিং, ফলে নাগরিকরা বলছেন সব মিলিয়ে তাদের জীবন এখন একেবারেই বিপর্যস্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী KNF-এর একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। এ সময় ক্যাম্পে পুঁতে রাখা IED বিস্ফোরণে প্রাণ গেছে 1 সেনা সদস্যের। সকালে গোপন সংবাদের ভিত্তিতে রুমার ছিলপি পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীর গোপন প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। টহল দলটি ক্যাম্পে প্রবেশ করলে তাদের পুঁতে রাখা IED বিস্ফোরণে 1 সেনা সদস্য। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।